ঠাকুরগাঁওয়ে এসএসসি 2001 ব্যাচের উদ্যোগে শীত উপহার বিতরণ অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, এফকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মুর্শিদ আক্তার। এখন ডেস্ক থেকে বিস্তারিত। এসএসসি ব্যাচের সংগঠন এসএসসি বন্ধন 2001 বাংলাদেশের ঠাকুরগাঁও জোনের উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে শীত উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশগাড়া বিদ্যালয় মাঠে প্রায় 2 শতাধিক মানুষের মাঝে শীত উপহার হিসেবে কম্বল বিতরণ করেন এই সংগঠনটি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির অ্যাডমিন মোহাম্মদ মনির হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের সমন্বয়ক ও লালমনিরহাটের সভাপতি মোহাম্মদ মাজেদুল ইসলাম, ঠাকুরগাঁও জোনের সভাপতি শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক জাকির হোসেন মিলন, সিনিয়র সহসভাপতি জিল্লুর রহমান। এ সময় ঢাকা থেকে আগত বন্ধন এসএসসি 2001 ব্যাচ বাংলাদেশের অ্যাডমিন বলেন, নিজ উদ্যোগে আমাদের এই সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা করে আসছি। শীত উপহার আমরা নিয়ে আসছি, আমাদের আয়োজন করেছে এসএসসি বন্ধন 2001 ঠাকুরগাঁও জোন। এখানে আমার সাথে উপস্থিত আছে ঠাকুরগাঁও জোনের সভাপতি শামসুজ্জোহা এবং মিলন সাধারণ সম্পাদক। তাদের ঐকান্তিক পরিশ্রমে আজকে ছোটখাটো ভাবে আমরা পরিসরে এই অনুষ্ঠান শেষ করলাম। আগামীতে আমরা আরো সুন্দর পরিসরে ইনশাল্লাহ এই ঠাকুরগাঁও এবং উত্তরবঙ্গে আমরা এই কার্যক্রমগুলো চালাবো। আর আমাদের এটার জন্য কোনো ফান্ড আমরা কোনো প্রতিষ্ঠান আমাদের দেয়নি। আমরা যারা 2001 সালে এসএসসি পরীক্ষা পাশ করেছিলাম সেই বন্ধুরা দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের অর্থ সহায়তা এবং ঠাকুরগাঁও জোন কমিটির কিছু অর্থ সহায়তা, এবং বিশেষ করে আমি কুমিল্লা জোনের কথা বলবো, কুমিল্লা জোনও এখানে বিশাল একটা এফোর্ট দিয়েছে। তো এই সবার সহযোগিতায় আমরা এই কাজগুলো করে থাকি। আমরা নট অনলি এই শীত বস্ত্র, আমরা দেশের যে কোনো ডিজাস্টারে আমরা একসাথে ঝাঁপিয়ে পড়ি, সারা বাংলাদেশে যে যেখানে যে জোনে অবস্থান করছে। সো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এই ধারা অব্যাহত রাখতে পারি, আমাদের এই কার্যক্রম যাতে সবসময় চলে, এবং আমরা মানব কল্যাণে সবসময় এসএসসি বন্ধন পাশে থাকতে চাই, সবাইকে নিয়ে আমরা একসাথে দেশের ডিজাস্টারে ঝাঁপিয়ে পড়তে চাই। আসসালামু আলাইকুম। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। তাছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।